ये मुनिया सर पे डाले है ये चुनिया क्यों। हेलो फ्रेंड्स, वेलकम और वेलकम बैक टू माय चैनल। तो आज के मैं तुम्हारे साथ एक व्लॉग शेयर करब। তো এখানে দেখতেই পাচ্ছ যে আমরা বেরিয়ে পড়েছি। তো এখন আমরা বেসিক্যালি যাচ্ছি হচ্ছে বাঁকুড়াতে একটা নতুন ক্যাফে খুলেছে, দ্য হাংরি আইস বলে। তো সেখানেই যাচ্ছি আমি, আমার একটা ফ্রেন্ড আর তার ভাই। তো এই যে এখানে আমরা পৌঁছে গেছি। তো অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল। আর এই যে এখানটা দেখতে পাচ্ছ, এখানে ভেতরে আরও জায়গা ছিল বসার, ওইদিকে আমরা আর যাইনি। তো আমরা এখানেরই একটা জায়গায় বসে পরে খাবার অর্ডার করে দিয়েছিলাম। তো জায়গাটা খুবই সুন্দর, আর হালকা হালকা গান বাজছিল, বেশ সুন্দর অ্যাম্বিয়েন্সটাও ছিল, দারুণ লাগছিল। তো এই যে এখানে এরপর আমরা এসে পরে বসে পড়েছিলাম। তো তারপরে আমরা অর্ডার করে দিয়েছিলাম হচ্ছে, আমি অর্ডার করেছিলাম চাউমিন, আর ওরা দুজন অর্ডার করেছিল বিরিয়ানি। তো এটা অ্যাকচুয়ালি আমরা বেশ কিছুদিন আগে গিয়েছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিই। তো চলো তোমরা দেখতে থাকো। We will always take a stand for the people, for the land. Let's go back. তো এই যে এখন আমাদের খাবার চলে এসেছে, আর বিরিয়ানিটা তো খেতে অসাধারণ ছিল, রায়তাটাও খুব ভালো ছিল। আর আমি যে চিকেন চাউমিনটা অর্ডার করেছিলাম সেটা ভালো ছিল না, সেরকম একদম প্লেন ছিল, কোনো স্পাইসিনেস থাকেনি। তো এই যেখানে আমরা সবাই মিলে খেতে শুরু করে দিয়েছি। লিমিট থাকে। এই যে এখানে চুরি করা মুড়ি আছে, টিস্যু পেপারে করে মুড়ে নিয়ে এসেছিল, আমরাও নিয়ে এসেছি সেটার জন্য নয়। এই খাওয়া দাওয়ার পর ছবি দিলাম চেষ্টা করছি। তো এই যে এখানে আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো আজকের ভ্লগটা এতটা পর্যন্ত। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তুমি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।